এনসিআরটিতে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা কি এই লাইনটা। এখানে বলেছে যে থার্মো রেগুলেশন ইজ এনার্জিটিক্যালি এক্সপেন্সিভ ফর মেনি অর্গানিজম, দিস ইজ পার্টিকুলারলি ট্রু ফর স্মল লাইক স্ক্রু অ্যান্ড হামিংবার্ডস। তো এখানে বলেছে যে যারা ছোট হয় তাদের ক্ষেত্রে থার্মো রেগুলেশনটা খুবই এক্সপেন্সিভ। কেন, এটার মানে কি? ছোট অ্যানিমেল যেগুলো হয় আর বড় অ্যানিমেল হয়, বড়দের ক্ষেত্রে অতটাও এক্সপেন্সিভ নয় যতটা ছোটদের ক্ষেত্রে। কেন, ধরে নিই এটা একটা ছোট অ্যানিমেল আর এটা একটা বড় অ্যানিমেল। এবার তোমরা সবাই জানো যে সারফেস এরিয়া যত বড় হবে হিট লস তত বেশি হবে। অর্থাৎ আমি একই মাসের একটা বল বানালাম আর আরেকটা চ্যাপ্টা থালা বানালাম, একই মাস, এটাও মাস এম এর আর এটাও মাস এম এর, এটা হচ্ছে গোল বল আর এটা হচ্ছে চ্যাপ্টা থালা। এবার অবভিয়াসলি থালার সারফেস এরিয়া বেশি, তো এর হিট লস বেশি হবে, তো এটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে। সেই জন্যই তো যখন গরম রুটি বা কিছু থাকে রুটিগুলো ছিঁড়ে দিলে বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়। কেন, কারণ সারফেস এরিয়া বেড়ে যায়। অর্থাৎ যার সারফেস এরিয়া যত বেশি তত হিট লস বেশি। তো এখানে দেখাচ্ছে যে সারফেস এরিয়া বেশি হলে হিট লস বেশি হবে, এটা একদম ঠিক ব্যাপার। এবার তোমরা বলতেই পারো যে স্যার বড় অ্যানিমেলের তো সারফেস এরিয়া বেশি, তাহলে তো এদের হিট লস বেশি হওয়া উচিত, তাহলে এদের ক্ষেত্রে ওটা এক্সপেন্সিভ হওয়া উচিত থার্মো রেগুলেশন, যে তাহলে এদেরকে বেশি হিট বানাতে হবে শরীরের মধ্যে, কারণ এদের লসটাও বেশি হচ্ছে, রেডিয়েশন বেশি হচ্ছে যেহেতু সারফেস এরিয়া বেশি এটার থেকে। কিন্তু এখানে তোমাকে ভলিউমটাও নজরে রাখতে হবে, কি ভলিউম নজরে, কারণ দেখো হিট যে বড় অ্যানিমেল বানাচ্ছে এর ভেতরে ভলিউমও তো বেশি, অর্থাৎ এটিপিও বেশি। অর্থাৎ আমাদের মেনলি কি দেখতে হবে যে সারফেস এরিয়া বাই ভলিউম, এই দুটো রেশিও যার ক্ষেত্রে বেশি হবে তার জন্য সেটা বাজে। অর্থাৎ ভলিউম বেশি হলে হিট বেশি প্রোডিউস হবে আর সারফেস এরিয়া বেশি হলে হিট বেশি লস হবে। অর্থাৎ সারফেস এরিয়া কম হতে হবে আর ভলিউম বেশি হতে হবে, তাহলে সেটা হিট লসটাও কম হবে আর হিটটা প্রোডিউস বেশি হবে আর ওটা থার্মালি এক্সপেন্সিভ কম হবে। অর্থাৎ সারফেস এরিয়া কম আর ভলিউম বেশি, তার মানে সারফেস এরিয়া বাই ভলিউম এই রেশিওটা যত কম হবে, কারণ নিচে কিছু থাকছে এক্স আর ওপরে থাকছে ওয়াই, তার মানে কি এক্স যত বেশি হবে আর ওয়াই যত কম হবে ততই তো ভালো। অর্থাৎ এই রেশিও যেটা ওয়াই বাই এক্স এটাকে কম হতে হবে। তাহলে দেখা যাক যে ছোটো অ্যানিমেলের ক্ষেত্রে কম হয় না বড় অ্যানিমেলের ক্ষেত্রে। তো ছোটো অ্যানিমেল যখন আমরা দেখছি, ধরে নিলাম প্রত্যেকটা বাহু কত 2 মিটারের রয়েছে, তাহলে সারফেস এরিয়া কত, সারফেস এরিয়া হচ্ছে একটা বাহুর ক্ষেত্রফল কত হবে তাহলে 2×2 আর টোটাল 6টা সারফেস রয়েছে তো 6 তাহলে 24 হচ্ছে এর সারফেস এরিয়া, খুব ভালো ব্যাপার। আর ভলিউম কত হবে, ভলিউম জানো যে এ কিউব হয়, অর্থাৎ 2³, 2×2×2 তাহলে 8 হয়ে গেল। তাহলে এবার কী হচ্ছে, সারফেস এরিয়া বাই ভলিউম কত, এখানে 3 হলো, 24/8, এই যে 24/8 এখানে 3 হলো, খুব ভালো ব্যাপার। এবার বড় অ্যানিমেলের ক্ষেত্রে কী হচ্ছে, এটা ধরে নিলাম প্রত্যেকটা বাহু 3 মিটারের, তাহলে এর সারফেস এরিয়া কত, একটার ক্ষেত্রফল হচ্ছে একটা একটা তলের ক্ষেত্রফল হচ্ছে 3×3 আর 6টা তল রয়েছে তো 6 তো 54, আর ভলিউম কত, 3×3×3 অর্থাৎ 27, তাহলে এর সারফেস এরিয়া বাই ভলিউম কত হচ্ছে 2। তাহলে এখানে আমরা কি দেখছি যে এর সারফেস এরিয়া বাই ভলিউম 3 আর এর সারফেস এরিয়া বাই ভলিউম 2, তার মানে ছোট অ্যানিমেলের ক্ষেত্রে সারফেস এরিয়াটা ভলিউমের তুলনায় বেশি বড় হয় আর বড় অ্যানিমেলের ক্ষেত্রে সারফেস এরিয়াটা ভলিউমের তুলনায় কম বড় হয়, তার মানে হিট লস এর বেশি হবে ভলিউমের তুলনায় আর হিট লস এর কম হবে ভলিউমের তুলনায়। সেই জন্য ছোট অ্যানিমেল যদি নিজেদের তাপকে কন্ট্রোল করতে চায় সেটা বেশি এক্সপেন্সিভ, কারণ ওর ভলিউম কম, এটিপি কম তৈরি হচ্ছে, ফলে সেই এটিপি যদি তাপে কনভার্ট হয় তাহলে বেশি এটিপি খরচ হবে। তো সেইটাই এখানে লাইনটা এখানে বলেছে। এবার আশা করি বুঝতে পেরেছ যে হিট লস অর হিট গেইন ইজ এ ফাংশন অফ সারফেস এরিয়া, একদম ঠিক, কারণ সারফেস এরিয়া যত বেশি তত বেশি হিট লস হবে, সিন্স স্মল অ্যানিমেল হ্যাভ লার্জ সারফেস এরিয়া রিলেটিভ টু দেয়ার ভলিউম। এইটাই আমরা ম্যাথামেটিক্যালি এখানে প্রমাণ করলাম যে স্মল অ্যানিমেলের ক্ষেত্রে সারফেস এরিয়া বেশি হয়, কারণ এর অনুপাতটা 3 হচ্ছে, এর অনুপাতটা 2 হচ্ছে, আর উপরে সারফেস এরিয়া আছে, তার মানে কি 3 বড় 2 ছোট। তো স্মল অ্যানিমেলের ক্ষেত্রে ভলিউমের সাপেক্ষে সারফেস এরিয়াটা বেশি হয়, এখানে সেটাই বলেছে। হিট লস আর হিট গেইন ইজ ফাংশন অফ সারফেস এরিয়া,
সিন্স, তারপরের লাইনটা দেখো, সিন্স স্মল অ্যানিম্যাল হ্যাভ লার্জার সারফেস এরিয়া রিলেটিভ টু দেয়ার ভলিউম, এটাই আমরা বুঝলাম। দে টেন টু লস, এখানে বলেছে দেখো দে, হ্যাঁ তারপর দেখো দে টেন টু লস বডি হিট ভেরি ফাস্ট, যেহেতু ওদের সারফেস এরিয়াটা ভলিউমের তুলনায় বেশি হয়। হোয়েন ইট ইজ কোল্ড আউটসাইড, তো বাইরে ঠান্ডা হলে খুব তাড়াতাড়ি হিট লস হয়ে যায়। দেন দে হ্যাভ টু এক্সপেন্ড মাচ মোর এনার্জি টু জেনারেট বডি হিট, তো আরও বেশি এনার্জি খরচা করতে হয় ওই হিটটা, এবার যেহেতু লস হয়ে যাচ্ছে, এবার বডি টেম্পারেচার তো একটা নির্দিষ্ট রাখতে হবে, তো সেই জন্য এই নির্দিষ্ট বডি টেম্পারেচার রাখতে গেলে কি ওদের আরও বেশি এটিপি খরচা করতে হয়, অর্থাৎ এনার্জি খরচা করতে হয়। আর এনার্জি কীভাবে পাবে, মেটাবলিজমের মাধ্যমে, এটাই এখানে বলেছে। যে তারপরে দেখো যে দিস ইজ দ্য মেন রিজন হোয়াই ভেরি স্মল অ্যানিম্যাল আর রেয়ারলি ফাউন্ড ইন পোলার রিজন, সেই জন্যই পোলার রিজন যেহেতু ঠান্ডা, তো সেই জন্য এই কারণের জন্যই কিন্তু ছোট অ্যানিম্যাল আমরা পোলার রিজনে দেখতে পাই না। তো এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট লাইন হয়ে গেল, দিস ইজ দ্য মেন রিজন হোয়াই স্মল অ্যানিম্যালস আর রেয়ারলি ইন পোলার রিজন। এবার এখনকার যুগে নিটে কিন্তু এরকম স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দেয়, এই স্টেটমেন্ট রিজন টাইপের স্টেটমেন্টটা দিয়ে দিল, এবার এর রিজন কী হবে, রিজনটা হবে যে স্মল অ্যানিম্যালের, তার ঠিক দুটো লাইনেই আছে, এই যে হিট লসের থেকে এই এই লাইনটা, হিট লস থেকে পরের পুরো লাইনটা, হিট লস অর গেইন ইজ ফাংশন অফ সারফেস এরিয়া সিন স্মল অ্যানিম্যাল হ্যাভ লার্জ সারফেস এরিয়া রিলেটিভ টু দেয়ার ভলিউম, এটা হচ্ছে তার কারণ, আর এটা হচ্ছে মেন স্টেটমেন্টটা, আর এই এই লাইনটা হচ্ছে তার রিজন। তাহলে আশা করি বোঝা গেল এই পার্টটা।